সারাদিন ঘুরে বেড়ায়, আমাদের দিয়ে সব কাজ করায়, কোনো কাজ করবো না আমরা। আপনি লেবু গাছ পরিষ্কার করতেছেন? আর আমার সতিনে গাছ কাটতেছে। আহারে 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 আহারে, কি কষ্টটা দিতেছে উনারে। কি সুন্দর বাবি ডাকাত থেকে আনছে, অথচ বাবির দেয় যে ঘাস কাটায়, এটি কিন্তু আপনার লোকের যায় না। এটি কিন্তু এই বাবি শুনেন, আমি কাম করি, আমার জামাই নেই, আবার দুরুম দুরুম মাল শুরু করে দিল। আমি তো মনে মনে এই খাইতেছিলাম, আপনি কাম করেন। এই যে ভাবি, হ্যাঁ লেগে এইসব কাম মানায়, আপনার লেগে এইসব কাম মানায়, ব্যাপারটা মাথায় রাখেন, বুঝেন নাই? চলেন, আপনি লেবুর গেরানো হুঙ্গি। ভাই এখানে কি হইতেছে? আমি কই কি হইতেছে? না না বলা দরকার নেই। ব্যাপারটা হলো কি, ওই যে লেবু গাছ দেখতে আইছিলাম, লেবু লাগবো। আমার বললো তোদের কাছ খাইছে। Hello.
তোদেরকে আজকের মতো আমি ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটা তোদের একটা খবর আছে করে দিলাম। শোন, আমি হাত পাও দিয়ে আছি, তোরা খাবার রেডি কর, ঠিক আছে? বলে দিলাম, রেডি কর। আমি পারবো না ওই গোলামের জন্য খাবার রেডি করতে। হ্যাঁ, তুমি পারবে না, সারাদিন কাজ করাবে। তাহলে আমিও পারবো না। তুমি যদি না পারো আমি কেন পারবো? আমি পারবো না। কি রে, তুই এখানে বসে খাবার রেডি করছিস না? কাজ করে আসছি না, আমার কষ্ট হয়ে গেছে, এখানে বসে আছি। বড় জনের কাছে খাবার রেডি করার জন্য। এই তোরে বলছি খাবার রেডি কর, তুই বসে কিসের কাছে? আমার কষ্ট হয়ে গেছে, আমি কাজ করে আসছি না। কষ্ট হয়েছে আর আমি শুকে আছি, তোদেরকে পিটতে পিটতে আমার বেশি কষ্ট হচ্ছে। ও রং দিয়ে খাবার, এই বড় করে, হ্যাঁ বড় করে, এই কই গেল, হ্যাঁ হ্যাঁ, এই এই এটা কাই, এই খাবার রেডি করছ? খাবার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? না, কেউ নেই পাশে, কেউ নেই। আর ওই শয়তান হারামিতে কোথায় যেন গেছে, দেখো না কোথায় কোথায় আমাদের মাইর দেয়। সেইটাই ভাবছি, দেখি কি করা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তোমার তো শুধু ডং। আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা দিব নে, হ্যাঁ না এখন দেওয়া যাবে বিকেলবেলা। এই কি তোমা, আমি দি না, তোমার মজা লাগবে না, আমার তোমালে মজা লাগবে না। গ্রামের মেয়েদের অনেক বুদ্ধি থাকে, আমি ছোটবেলা থেকে শুনছি। আচ্ছা তুই কি করতেছিস একটু সাফ সাফ কত? আরে তোমার মাথার ভিতরে ঢুকি না, প্রত্যেকদিন মাইর খাও, তোমার শিক্ষা হয় না? আমি তো ঘাস কেটে বড় হইছি, আমি কি তোর মতন বই পড়ে বড় হইছি যে আমার মাথায় ঢুকবো? ওটা শিক্ষা দেওয়া উচিত না? ও যে প্রত্যেকদিন আমাদের নির্যাতন করে, আমরা দুইজনে মিলে ওর একটা ব্যবস্থা করব, আজকে ওকে দুইজনে মিলে দিব। তুমি কি বলো? না রে, স্বামী রে মারাটা ঠিক হইব না, তাছাড়া মিটিং করা লাগবে, আরে কি বলছিস?
সব মাংস একটু ঘরে ধরে উঠাবো ও মা গো মারা গেছে আমি আর মারুম না ভালো করে ঠিক আছে আজ থেকে আর বউ মারুম না আর মারুম না দেই বাবারে থাকবো ঠিক আছে।